শিক্ষার্থীরা তাহলে বাংলা ভাষায় বাংলা স্পোকেনে বাংলা যে শুদ্ধ ভাষা রয়েছে সেটা আমরা কোন স্ট্রাকচারের কথা বলি সেটা এখানে প্রমাণ করে দিয়েছি এবং সেটা হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে অবজেক্ট এবং তারপর হচ্ছে ক্রিয়া এবং এটাই হচ্ছে বাংলা ভাষার বাংলা স্ট্রাকচার এবং বাংলা ল্যাঙ্গুয়েজের ফরম্যাট অনুযায়ী বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু নাসিস ক্লাব Dear brothers and sisters, hope you are doing great by the grace and mercy of Almighty Allah. So let's get started how to make sentences. প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখতে চলেছি কিভাবে সেন্টেন্স বানাই এই ভিডিওটি স্কিপ না করে কোথাও যাবে না এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওতে এমন কিছু জিনিস শেখাতে চলেছি যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাউ টু মেক সেন্টেন্সেস নামে একটি প্লেলিস্ট থাকবে সেখানে বেশ কিছু ভিডিও আমি তোমাদেরকে দেব যেখানে একেবারে খুঁটিনাটি ডিটেলস সেখানে আলোচনা করা থাকবে বন্ধুরা তাহলে চলো শুরু করা যাক আজকের খুবই মজাদার একটি ক্লাস এইদিকে রয়েছে বাংলা আর এইদিকে রয়েছে ইংরেজি তোমরা গ্রামারের একটি টার্ম সম্বন্ধে জেনে থাকবে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ আমরা অনেক বাক্যকে রিঅ্যারেঞ্জ করি মানে এলোমেলো ওয়ার্ড থাকে সেই এলোমেলো ওয়ার্ডগুলোকে আগে পিছিয়ে করে সুন্দরভাবে একটা সেন্টেন্স বানাই আবার আমরা রিঅ্যারেঞ্জ করি পুরো একটি ঘটনাকে একটি ঘটনা এলোমেলোভাবে থাকে সেই ঘটনাগুলোকে সুন্দর করে কার পর কী হবে কার আগে কী হবে সুন্দরভাবে গুছিয়ে আমরা একটি সুন্দরভাবে প্যারাগ্রাফ করি বা একটা রাইটিং লিখি এ হচ্ছে অবস্থা সো এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাংলা বিভিন্ন ওয়ার্ডগুলোকে এলোপাথারিভাবে রাখা হয়েছে এবং এই এলোপাথারিভাবে রাখা হয়েছে এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে যদিও বা বাংলা ভাষায় মানে বাংলা গ্রামারের পড়াশোনাতে মানে একাডেমিক যে পড়াশোনা আমরা 3, 4, 5, 6 করি এখানে রিঅ্যারেঞ্জ নেই বাট ইংরেজিতে রিঅ্যারেঞ্জ রয়েছে তো আজকে আমরা এখানে শিখবো বাংলাকে কীভাবে রিঅ্যারেঞ্জ করে এবং বাংলা ভাষা শিখেছি জানি এই অভিজ্ঞতার আলোকে কীভাবে এটা বুঝবো যে এই সেন্টেন্সটা রাইট এবং এরপরে একটি ম্যাজিক রয়েছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে রয়েছে তোমাকে আমি ভালোবাসি নিশ্চয়ই এই সেন্টেন্সটি এলোমেলো হয়ে আছে এভাবে আমরা কথা বলি না এটা শুদ্ধ না তার মানে আছে এটা ক্রস নেক্সট ভালোবাসি তোমাকে আমি এই ওয়ার্ডগুলো এলোমেলো হয়ে আছে এটাও কোনো সেন্টেন্স না মানে এটা সঠিক এক্সপ্রেশন যেটা সেটা প্রকাশ করছে না তাহলে এটা ক্রস নেক্সট আমি ভালোবাসি তোমাকে এটা কিছুটা মানানসই মনে হচ্ছে মানে এটা অর্থ হচ্ছে তারপরেও আমরা এটাকে ক্রস করব কারণ এভাবে আমরা কথা বলি না আমি এটা প্রমাণ করছি তোমরা দেখতে থাকো লাস্ট যে সেন্টেন্সটি সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তাহলে নিশ্চয়ই ওপরের এই সেন্টেন্সের চাইতে এই সেন্টেন্সটা আরও অথেন্টিক এবং অর্থপূর্ণ মিনিংফুল আমি তোমাকে ভালোবাসি আর এটা তুমি কিভাবে বুঝবে যে এটা একেবারে কারেক্ট সেন্টেন্স তোমাদেরকে বলি তোমরা যে সিনেমা দেখো টিভি দেখো ওখানে দেখবে নায়ক নায়িকাকে বলছে তোমাকে আমি একটি কথা বলবো তখন সে বলছে হ্যাঁ বলো নায়ক আবারও বলছে আমি তোমাকে তারপরে ভালোবাসার কথা বলবে এই ধরনের সিচুয়েশানে কোনো না কোনো একটা বিপদ হয়ে গেছে বা কোনো ভিলেন এসে কিডন্যাপ করে ফেলেছেন নায়িকাকে বা তোমাকে শ্যুট করেছে এমন কিছু একটা ঘটে মানে এটা সিনেমার কথা বলছি তার মানে এটা একেবারে প্রমাণিত যে আমি তারপরে তোমাকে এবং তারপরে ভালোবাসি বলতে গিয়েই যত ঝামেলা ঘটে এবং আমি তোমাকে ভালোবাসি এটা হচ্ছে বইয়ের ভাষা এটা শুদ্ধ ভাষা শুদ্ধ স্ট্রাকচার ক্লিয়ার তাহলে আমাদের এই এলোমেলো ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করে শুদ্ধ বানাতে হলে যেমনটি দেখাবে সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি ক্লিয়ার এখন আমি তোমাকে ভালোবাসি এটা বাংলাদেশের বাংলা ভাষায় কোন স্ট্রাকচারে পড়ে সেটা আমাদেরকে দেখতে হবে আমি তো আমি সেন্টেন্সের মালিক এটা সাবজেক্ট ক্লিয়ার এখন আমির পরে রয়েছে তোমাকে তোমাকেটা কি নিশ্চয়ই তোমাকেটা অবজেক্ট তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তারা খুব ভালো করে জানো তোমাকে তাকে মেয়েটিকে এগুলো সবগুলো হচ্ছে অবজেক্ট
তাহলে এটা প্রমাণিত যে সাবজেক্টের পরে অবজেক্ট বসছে যেমন ধরো যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ঘৃণা করি আমি মেয়েটিকে পছন্দ করি আমি ডাক্তারকে ভালোবাসি তার মানে এই যে আমির পরে যেটা আসবে বাংলা ভাষায় সেটা হচ্ছে অবজেক্ট এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে চাই আমি তোমাকে সম্মান করি তাহলে এই যে শেষে যেটা বসছে সেটা হচ্ছে ক্রিয়া আর ক্রিয়ার ইংলিশ হচ্ছে ভার্ব এতটুকুতে নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এটা হচ্ছে বাংলা ভাষার বাংলা স্পোকেনের বাংলা গ্রামার অনুযায়ী বাংলা স্ট্রাকচার ক্লিয়ার এরপরেও যদি কনফিউজ থেকে থাকে আমার অনেক ভিডিও রয়েছে তোমরা নাসিস ক্লাব সার্চ করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এর উপরে অনেক ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো এবার চলে আসো ইংরেজিতে কী ঘটছে ইংরেজিতে এলোমেলো ওয়ার্ড থাকে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করে সঠিক বাক্য বানাতে হয় এটা খুবই কমন একটা ফেনোমেনন আমাদের বাংলাদেশের গ্রামারে থাকে এবং বাংলাদেশের এক্সামগুলোতে থাকে তো আমরা এটা দেখি ইউ আই লাভ এ ধরনের কোনো সেন্টেন্স হয় না লাভ ইউ আই এ ধরনের সেন্টেন্স হয় না তার মানে এটা ক্রস এরপরে হচ্ছে আই ইউ লাভ এ ধরনেরও কোনো সেন্টেন্স হয় না অর্থাৎ তুমি যদি মনে করো যে তোমাকে ইউ বসিয়ে দিলাম আমি আই বসিয়ে দিলাম ভালোবাসি লাভ বসিয়ে দিলাম এই সেম টু সেম যদি বসায় ইংরেজি সেটাও হবে না দেখো এখানে নিচেরটা ভালোবাসি লাভ বসিয়ে দিলাম তোমাকে ইউ বসিয়ে দিলাম আমি আই বসিয়ে দিলাম তাহলে লাভ ইউ আই এ ধরনের ইংরেজিও হয় না ঠিক তেমনটি আমাদের প্রথমেরটা ভুল পরেরটিও ভুল এবং তারপরে হচ্ছে আই ইউ লাভ এটাও কিন্তু আমাদের সঠিক সেন্টেন্স নয় লাস্ট যেটা সেটা হচ্ছে আই লাভ ইউ হ্যাঁ বুঝতে পারছি যে এটা সঠিক কীভাবে বুঝতে পারছি কারণ এটা আমরা স্ট্রাকচার দেখে শিখেছি ইংরেজিটা এখন এটা স্ট্রাকচার আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে ইংরেজি ভাষা শিখতে হলে ইংরেজি গ্রামার শিখতে হলে ইংরেজি স্ট্রাকচার এটা মনে রাখতে হয় তাই সাবজেক্ট আই মানে সেন্টেন্সের মালিক এবং এই সাবজেক্ট কিছু না কিছু একটা বলবে মানে এই সাবজেক্ট যাকে নিয়ে হচ্ছে জল্পনা কল্পনা সেটাই হচ্ছে আসলে সেন্টেন্সের মালিক মানে বাড়ির মালিক এবং এই কিছু একটা বলবে এবং এই বলাটা হচ্ছে কি যাকে টার্গেট করে বলবে যাকে উদ্দেশ্য করে বলবে সেটাই কিন্তু পরে বসবে যেটা হচ্ছে অবজেক্ট তার মানে আই কিছু বলবে এবং এই বলাটা কাকে উদ্দেশ্য করে বলবে নিশ্চয়ই অবজেক্টকে টার্গেট করে বলবে তাহলে সাবজেক্ট হচ্ছে একটা এরিয়া এবং মাঝামাঝিতে হচ্ছে ভার্ব এবং ওই পারে বর্ডার এলাকার ওই পারে মানে ইন্ডিয়াতে হচ্ছে অবজেক্ট এই এটার উপরে আমার বেশ কিছু ভিডিও করা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার আরেকটি ভিডিও দেখে নিও সেটা হচ্ছে ম্যাপ অফ সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের ম্যাপ অনুযায়ী কে কোন এরিয়াতে বসে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমরা সেটাও দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা তাহলে বাংলা ভাষায় বাংলা স্পোকেনে বাংলা যে শুদ্ধ ভাষা রয়েছে সেটা আমরা কোন স্ট্রাকচারে কথা বলি সেটা এখানে প্রমাণ করে দিয়েছি এবং সেটা হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে অবজেক্ট এবং তারপরে হচ্ছে ক্রিয়া এবং এটাই হচ্ছে বাংলা ভাষার বাংলা স্ট্রাকচার এবং বাংলা ল্যাঙ্গুয়েজের ফরম্যাট অনুযায়ী বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আরও একবার মনে করিয়ে দিই সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট প্রথমে থাকবে কারণ সে হচ্ছে সেন্টেন্সের মালিক বাড়ির মালিক এবং বাংলা ভাষায় হচ্ছে সাবজেক্টের পরে পরেই অবজেক্ট মানে সাবজেক্টের পরেই হচ্ছে অবজেক্ট অবজেক্ট বলতে হচ্ছে যে আমি তারপরেই হচ্ছে তোমাকে ব্যাপারটা এরকম আমি তারপরে হচ্ছে তাকে আমি তারপরে হাসিনাকে আমি তারপরে ধরো যে লোকটিকে ঘটনাটা এভাবে আসবে আমি লোকটিকে খুন করব বা আমি লোকটিকে সম্মান করি তার মানে আমি প্রথমে দেন তারপরে হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলবো তাকে আগে নিয়ে আসতে হবে একেবারে ডিরেক্ট আমি তাদেরকে পছন্দ করি তার মানে আমি তাদেরকে পছন্দ করি তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সাবজেক্টের পরই অবজেক্ট বসে এবং ক্রিয়া সব শেষে বসে এটা হচ্ছে বাংলা ভাষায় বাংলা স্ট্রাকচার অনুযায়ী বৈশিষ্ট্য তাহলে এটা ক্লিয়ার এবং এখানে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভাষার প্রথমে সাবজেক্ট থাকে মানে সেন্টেন্সের মালিক বরাবরের মতোই একই কথা যেভাবে বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা ভাষাতে বলেছি এবং এখানে বিষয়টা হচ্ছে যে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব বসে এটা হচ্ছে ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি ভাষার সিস্টেম এবং এটা হচ্ছে এর বৈশিষ্ট্য এবং যাকে উদ্দেশ্য করে বলে সেটা শেষে বসে
বাংলা ভাষায় সাবজেক্টের পরে যাকে উদ্দেশ্য করবে বলে সেটা হচ্ছে অবজেক্ট আর ইংলিশ ভাষায় হচ্ছে ভার্বের পরে যেটা থাকবে যাকে টার্গেট করে বলে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে গেলাম এটা থেকে যে বাংলা স্ট্রাকচার কি এবং ইংলিশ স্ট্রাকচার কি প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন কিছু আইটেম নিয়ে ম্যাজিক কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম